লটারি করে ধান চাল কেনার লক্ষ্যমাত্রা ঘোষণা, সরাসরি কৃষকের কাছ থেকে কেনার সিদ্ধান্ত সরকারের, আমন বেচলে বেচা যাবে না বড়। পেঁয়াজের ঝাঁজে অস্থির খাতুনগঞ্জের পাইকারি বাজার, খুচরা বাজারে আগুন, বাড়তি দামের বোঝা আরও কিছুদিন বইতে হবে বললেন বাণিজ্যমন্ত্রী। এবং সাকিবের শাস্তি কমাতে আইসিসিকে অনুরোধের বিষয়টি প্রক্রিয়াধীন জানালেন বিসিবির প্রধান নির্বাহী। কেন্দ্রীয় চুক্তিতে সাকিব থাকবেন কিনা সিদ্ধান্ত হয়নি এখনও। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। কৃষকের সুবিধার কথা চিন্তা করে 20 নভেম্বর থেকে সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি 26 টাকা দরে 6 লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এছাড়া 3.5 লাখ টন সিদ্ধ চাল ও 50,000 টন আতপ চাল কেনা হবে। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এ সিদ্ধান্তের কথা জানান। কৃষিমন্ত্রী জানান, প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কিনতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করা হবে। তবে যেসব কৃষক আমন ধান বেচবেন তারা বড় ধান বেচতে পারবেন না। বর্তমানে সরকারি খাদ্য গুদামগুলোতে প্রায় 12,77,447 মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এ অবস্থায় আসন্ন আমন মৌসুমে আরও 10 লাখ টন ধান ও চাল কেনার পাশাপাশি খাদ্য সংগ্রহ ও মূল্য নির্ধারণ করতে বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠক করে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুদ থাকার পরেও কৃষকের কাছ থেকে এই প্রথম সরাসরি আমন ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎপাদন খরচের চেয়ে প্রায় 4 টাকা বেশিতে ধান কেনার পাশাপাশি সিদ্ধ ও আতপ চাল কেনার কথা জানান তিনি। ধান সংগ্রহ করব 6 লক্ষ মেট্রিক টন ধান ডাইরেক্ট কৃষকদের থেকে আমরা পারচেস করব। 3,50,000 মেট্রিক টন আমরা চাউল সংগ্রহ করব মিলাদের মাধ্যমে। 50,000 মেট্রিক টন আতপ চাউল আমরা মিলাদের মাধ্যমে আমরা ক্রয় করব। ধান 26 টাকা প্রতি কেজি, সিদ্ধ চাউল 36 টাকা প্রতি কেজি, আর 35 টাকা হলো আতপ চাউল প্রতি কেজি। এ সময় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, লটারির মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে যারা আমন বেচবেন তারা বড় বেচতে পারবেন না। যারা গরিব চাষি তারা যাতে পায়, এবং যদি বেশি সংখ্যক হয় সেই ক্ষেত্রে লটারিতে আমরা করব। লটারিতে করার ফলে হবে কি, পেলো আবার যখন বড়োতে গিয়ে আমরা করব, যারা এবার লটারিতে পেলো আমনে তাদের নামটাকে বাদ দিয়ে বড়োতে গিয়ে যাতে বেনিফিটটা সবাই পায়। প্রকৃত কৃষকরা সরকারের কাছে ধান বিক্রির সুযোগ পেল কিনা তা স্থানীয় প্রশাসনের কাছে থাকা কৃষকের তালিকা অনুসারে কঠোর মনিটরিং করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কৃষকদের কাছ থেকে প্রথমবারের মতো আমন ধান সংগ্রহের বিষয়ে আলোচনা করতে রংপুরের শালবন এলাকা থেকে যোগ দিচ্ছেন রতন সরকার, তার সঙ্গে আছেন অতিথিরা। সরাসরি আমরা চলে যাচ্ছি আলোচনায়। রিচার্ড, আসলে সরকারের এই কর্মসূচিটিকে বলা হয় যে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করাই এই এর লক্ষ্য। কিন্তু বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে যে তুলনায় কৃষকের কাছ থেকে বা উৎপাদক পর্যায় থেকে যে ধান সংগ্রহ করা যায় সেটি কিন্তু খুবই সামান্য পরিমাণ। এবারই প্রথম আসলে চালের তুলনায় ধানের সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এটি কিন্তু ব্যাপক। আমরা আজ সারাদিন কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু সরকারের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন এবং তারা আশাবাদী হতে শুরু করেছেন। আমার সঙ্গে আজ আলোচনায় উপস্থিত রয়েছেন, আমার বাঁ পাশে আছেন রংপুরের সিনিয়র সাংবাদিক আফতাব হোসেন, এবং আমার ডান পাশে রয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিঠাপুকুর রইসউদ্দিন আহমেদ। আমি প্রথমে আফতাব ভাই আপনার কাছে একটু জানতে চাই যে সরকার এই প্রথমবারের মতো যে কৃষকের কাছ থেকে অন্যান্য আমন সংগ্রহ অভিযানের সময় কিন্তু কৃষকের কাছ থেকে ধান নেওয়া হতো না, চাল নেওয়া হতো, এবার প্রথম ধানও নেওয়া হচ্ছে এবং এর পরিমাণ 6 লক্ষ টন, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটি একটি সরকারের ভালো উদ্যোগ, নিশ্চয়ই এতে কৃষকের মধ্যে কিছুটা আনন্দের সুবাতাস বইবে।
তবে যে পরিমাণ সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছে সেটি বাংলাদেশের আমনের উৎপাদন হচ্ছে অনেক কম। অর্থাৎ আমাদের রংপুর জেলায় যে উৎপাদন হবে এবছর আমন, জাতীয়ভাবে সারা দেশে যে আমনের সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ধানের, তার চেয়ে কিন্তু কম। অর্থাৎ ধান আমন সংগ্রহ করাটা এবার সরকারের একটা বড় ধরনের একটা কৃষকদের ন্যায্যমূল্য দেওয়ার ক্ষেত্রে একটা ভালো উদ্যোগ বলা যেতে পারে, কিন্তু সেই উদ্যোগটা একেবারে খুব ছোট পরিসর মনে হয়। সারা দেশে আমনের যে উৎপাদন, রংপুরে এবার আমন উৎপাদন হবে 7.5 লাখ টনের বেশি। যদি চালের হিসাবে কৃষি বিভাগ যেটা হিসেব করেছে, উপপরিচালক যে তার সাথে কথা বলে যেটি জানা গেছে, সেটা হলো 5 লাখ মেট্রিক টন চাল এবার আমনে উৎপাদন হবে। যদি কৃষকের কাছ থেকে 5 লাখ বা 6 লাখ টন ধান সরকার খাদ্য বিভাগের মধ্যে সংগ্রহ করে, তাহলে সারা দেশে এই চাষি কতজন, অর্থাৎ সব চাষি যে ধানের ন্যায্য মূল্য পাবে খাদ্য বিভাগে, এবং তারা খাদ্য বিভাগে গিয়ে ধান দিয়ে যে লাভবান হবে, সেই সুযোগটা কিন্তু এখনো তৈরি হয়নি। আসলে পৃথিবীর কোনো দেশেই সম্ভবত অত ব্যাপকভাবে শুধু সরকারি কৃষকের ধান কিনে নেয় এমনটি নাই। আসলে এই উদ্দেশ্যটা হয় ধান চালের রেটটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য, এবং সেটিকে সেই দামের যেন প্রভাবটা বাজারে থাকে সে উদ্দেশ্য থেকে। আমরা বিগত দিনে দেখেছি যে পরিমাণ ধান বরাদ্দ থাকে, ক্রয়ের লক্ষ্যমাত্রা থাকে, সেটি খুবই সামান্য। এবার আপনারা তুলনামূলক অনেক বেশি পাবেন, এক্ষেত্রে আপনি কি মনে করেন যে কৃষকের জন্য আপনারা উপকার করতে পারবেন বা তাদের ধানের ন্যায্য মূল্য দিতে অনেকটাই সামর্থ্য হবেন? ধন্যবাদ। খাদ্য বিভাগ মূলত সংগ্রহটা করে এক আপৎকালীন মজুদ এবং উৎপাদক কৃষক সহায়তা, কৃষক যাতে সহায়তা পায় এবং উৎপাদনে উৎসাহী হয়, এইটাই মূল লক্ষ্য কিন্তু এই সংগ্রহের। আপনারা জানেন যে বাংলাদেশের যত কৃষক আছে বা একটা জেলায় যত কৃষক আছে, এত কৃষকের সম্পূর্ণ ধান তো কেনার মতো বা সংরক্ষণ করার মতো কোনো দেশেরই কোনো সরকারের থাকে না। তো গত বুড়ো মৌসুমটা, মানে আমাদের দেশে বুড়ো মৌসুমটাই হলো প্রধান, তো সেই বুড়ো মৌসুমে কিন্তু আমরা 2 ধাপের বরাদ্দে লক্ষ্যমাত্রা আমরা 4 লক্ষ টন ধান সংগ্রহ করছি, যেখানে উৎপাদন অনেক বেশি, আর আমনে বরাবরই উৎপাদন কম হয়, ইরির তুলনায় অনেক কম হয়। সেই ক্ষেত্রে আপনারা যে আমরা লিখিত কোনো কাগজপত্র এখনও পাইনি, আপনারা যেমন শুনছেন পত্র মিডিয়ার মাধ্যমে, আমরাও সেইভাবে যদি তাই হয়, 6 লক্ষ টন যদি লক্ষ্যমাত্রা দিয়ে থাকে, তা আমি মনে করব আমনের জন্য এটা বিশাল একটা লক্ষ্যমাত্রা গভর্নমেন্ট দিছেন। এতে ইরিতে যত কৃষক সহায়তা পাইছেন তার চেয়ে দ্বিগুণ কৃষক এবার সহায়তা পাবেন এবং ধীরে ধীরে আরও এটা পরিসর লাভ করবে। তো কৃষক, আমরা কৃষককে সহায়তা দেওয়ার জন্যই আমরা সবসময় কাজ করতেছি, সরকারও এটা চাচ্ছেন, সরকারের নির্দেশে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আমরা মনে করছি যে আসলে একটা যুগান্তকারী পদক্ষেপ এটি, কারণ বিগত দিনগুলোতে আসলে এই সরকারের যে ক্রয় অভিযান এটি আসলে ব্যবসায়ীদের উপকার করে আসে এবং তাদের সংখ্যা, তাদের চাল সংগ্রহের যে বরাদ্দের বিষয়টি সেটি কিন্তু অনেক বেশি হয়ে থাকে। কখনো দেখা যায় যে 1/4 ধানও আসলে সরকারের পক্ষ থেকে নেওয়া হতো না, সেটি কিন্তু এবার পরিবর্তন হয়েছে। এখানে ব্যবসায়ীদের যে এই কর্মসূচিটির উপর যে অধিকার বা তাদের যে নিয়ন্ত্রণ, সেটি কিছুটা হলেও খর্ব হবে কি না, আপনি কি মনে করছেন? আসলে এটি একটি আশামঞ্জক বিষয়, কারণ সময় টিভি বা আপনারা দীর্ঘদিন এই খাদ্য সংগ্রহ এবং কৃষকের ন্যায্যমূল্য নিয়ে কাজ করে, যেটি নিয়ে আমরাও কাজ করি, কথা বলি, ইতিমধ্যেই অনেকবার সময়ের সাথে সেই কথাটি আমরা বলেছি। অর্থাৎ বাংলাদেশে কৃষকের কাছ থেকে খাদ্য সংগ্রহের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতেই কিন্তু কৃষকের লাভবান হওয়ার সুযোগটা কম এবং কৃষকের সরাসরি ধান দেওয়ার সুযোগটা কম। এখন এখানে খাদ্যমন্ত্রী এসে রংপুরে যে কথাটি বলছেন যে সারা দেশে নতুন করে 200টি পেডি সাইলো হবে এবং সেখানে ধানের যে ময়েশ্চার, সাধারণত এখন যে ধানটা উঠছে, আগাম ধানটা বা ধান যখন ওঠে, হ্যাঁ, যখন আবহাওয়া শুষ্ক থাকে, ধানটা কৃষকরা মাঠে শুকানোর পরে তারপর বাড়িতে নিয়ে গাদা করে, গাদার পরে শুকানোর পরে তখন ময়েশ্চারটা 20-এর নিচে থাকে, 18 বা 20 এরকম, কিন্তু এখন যদি মাঠ থেকে ধানটা নেয় সেটা 20-এর কিন্তু অনেক উপরে। তা ধান
14 মধ্যে আর্দ্রতায় গুদামে সংরক্ষণ করতে পারবেন, এটা পচে যাবে, নষ্ট হবে এবং সেখানে পোকামাকড় উৎপাদন হবে। সেই কারণে কিন্তু সরকারও সেটা সংরক্ষণ করতে পারে না। এখন যদি সাইলো সিস্টেম করে পেডি সাইলো, এবং এটি যদি যেভাবে সারা দেশে 200টা করতে যাচ্ছে এবং রংপুর অঞ্চলে 25টি করার কথা মন্ত্রী এখানে বলেছেন, সেটি নিশ্চয়ই আশাব্যঞ্জক। এবং আশা করা যাচ্ছে যদি আর্দ্রতার বিষয়টা মিনিমাইজ হয়, তারা যদি শুকাতে পারে সেখানে গিয়ে, এবং তারা যদি সেখানে ডায়ারে সেই সুযোগটা পায়, এবং তারা যদি ধানটা শুকায় এবং সেখানে তারা পরিশুদ্ধ করে যে খাদ্য বিভাগের নিয়ম অনুযায়ী দিতে পারে, কৃষক কিন্তু প্রচুর লাভবান হবে। কারণ চালে 36 টাকা চালে একজন চালকল মালিক যে লাভটা করে, কৃষকের ধানের উৎপাদন করে সারা বছর জনম জনম উৎপাদন করে সে লাভটা কখনো চোখে দেখে না। সরকার যে এই চেষ্টাটা করছে, এবার যে ধান আমনি নিচ্ছে, এটি নিশ্চয়ই একটা আশাব্যঞ্জক এবং সুখবর, কৃষকের জন্য সুখবর। কারণ বাজারটা বেঁধে দেওয়া দেয় এই কারণে যাতে ওর নিচে না সরকারের যে সিদ্ধান্ত, আসলে পেডিসাইলোগুলো যেগুলো সারা দেশে 200টি হবে, তার মধ্যে 25টি হবে রংপুরে, এবং এর মূল উদ্দেশ্য শুধুমাত্র কৃষকের ধান ক্রয় করে রাখা নয়, এখান থেকে কিন্তু রপ্তানিও করা হবে। সেক্ষেত্রে আসলে বহুমাত্রিক চিন্তাভাবনা থেকেই কিন্তু সরকার এই পদক্ষেপটি নিচ্ছে। আজ সারাদিন কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা খুশিত হয়েছে, কিন্তু একটি কথা বলেছে যে আসলে প্রকৃত কৃষকদের তালিকাটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় ব্যাপার। কৃষকদের তালিকাটা যদি সঠিকভাবে প্রণয়ন করা যায় তাহলেই এর সুফল কৃষক পাবে। এক্ষেত্রে আপনি কি বলবেন? কৃষকদের তালিকা এবার যেহেতু সরকার শুরু থেকেই আগাম তালিকার জন্য নির্দেশনা, আপনারা গত পরশু দিনের মন্ত্রী মহোদয়ের একটা মৌখিক নির্দেশনা শুনেছেন, সেখানে ছিলেন আপনারা, যেহেতু এটা আগাম নির্দেশনা এসেছে, এবার তালিকা হয়তো আমরা তাড়াতাড়ি পাবো, এবং সংগ্রহের সময়সীমা শুরু হওয়ার আগেই তালিকা যদি আমাদের হাতে এসে যায়, আমরা তালিকা অনুযায়ী কৃষক নির্বাচন করব। লটারির মাধ্যমে হোক বা যে পদ্ধতিতে যেভাবে নির্দেশনা আসবে, আমরা সেভাবেই তালিকা থেকে কৃষক নির্বাচন করে আমরা সংগ্রহ কার্যক্রম শুরু করব। ধন্যবাদ রইস ভাই, ধন্যবাদ আফতাব ভাই, এই ছিল আমাদের আলোচনায়। রিচার্ড, এই ছিল আলোচনার। আইসিসির আইনে আপিলের সুযোগ না থাকলেও সাকিবের শাস্তির বিষয়টি আন্তর্জাতিক যে কোনো আদালতে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন বলে মনে করছেন ম্যাচ ফিক্সিং এর ঘটনায় আশরাফুলের আইনজীবী ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী। তিনি আরও বলছেন শাস্তি কমানোর অনুরোধ করে চিঠি দিতে পারে বিসিবিও। বিস্তারিত ইকরাম হোসাইনের রিপোর্টে। সাকিবের বিরুদ্ধে 3টি অভিযোগ, ধরন একই। দুর্নীতির প্রস্তাব পেয়ে সেটা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে জানাননি। এমন অপরাধে শাস্তির বিধান সর্বোচ্চ 5 বছর আর সর্বনিম্ন 6 মাস। সাকিবকে দেয়া হলো মাঝামাঝি শাস্তি, 2 বছরের নিষেধাজ্ঞা, তবে 1 বছর পরেই তিনি মাঠে ফিরতে পারবেন। কিভাবে চলেছে সাকিবের বিচার প্রক্রিয়া সেই প্রশ্ন উঠতেই পারে। সাধারণত কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আদালত আছে, সেখানে আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ থাকে, আত্মপক্ষ সমর্থন করতে পারেন আসামি। আইসিসির নিয়ম কিছুটা ভিন্ন, যদি অভিযুক্ত ক্রিকেটার তার দোষ স্বীকার করে নেন তাহলে তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে দেয়া হয়। এখানেই আটকা পড়েছেন সাকিব, স্বীকার না করলে একটা নিরপেক্ষ ট্রাইব্যুনাল গঠন করত আইসিসি। এখানে একটা কথা আমরা আটকে যাচ্ছি, এগ্রিড স্যাংশনস। সাকিব যখন এগ্রি করলো তখন তার কোনো লিগাল রিপ্রেজেন্টেশন ছিল কি না আমার কাছে কিন্তু একটু ধোয়াটে। সাকিব কি বুঝতে পেরেছিল যে 2 ইয়ার্স এগ্রি করাটা, মানে এই 2 ইয়ার্সটা দিতে যাচ্ছে তাকে ফেয়ার? আইনজীবী বা একজন পরামর্শকের, এক্সপার্টের একটা উপস্থিতি হয়তো জিনিসটাকে হয়তো অন্যদিকে নিতে পারতো। আপিল করার কোনো সুযোগ নেই আইসিসির আইনে, তাহলে কি এখানেই শেষ? আইনজীবীরা বলছেন এখানেই শেষ নয়, ম্যাচ ফিক্সিং না করেও কেন এত শাস্তি হলো সেটা নিয়ে সাকিব বা অন্য কোনো ব্যক্তি আন্তর্জাতিক আদালতে চ্যালেঞ্জ করতে পারেন। আইসিসির কঠিন আইনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। এই পুরো প্রভিশনটাকে চ্যালেঞ্জ করতে পারে কি না কেউ, নট নেসেসারি সাকিব, অন্য কোনো ক্ষেত্রে, যে তোমরা যে 5 বছর পর্যন্ত ব্যান করে দিচ্ছ কিছু না করলে পরেও, ইজ দ্যাট রিয়েলি ফেয়ার? আইসিসির কাছে সাকিব আপিল করতে না পারলেও শাস্তি কমানোর অনুরোধ করে চিঠি দিতে পারে বিসিবি। অভিভাবক সংস্থা হিসাবে এটা করতে আইনে কোনো বাধা নেই বলে মনে করেন এই আইনজীবী। বোর্ড শুড ডু সাম সর্ট অফ নেগোসিয়েশন উইথ আইসিসি এবং একটা চিঠি দিয়ে তারা দেখতে পারে অসুবিধাটা কোথায় সাজা কমাইতে। এটা তো আফটারঅল ভাই, এটা তো মানুষের ডিসক্রিশনারি ব্যাপার। আইন তো মানুষই তৈরি করে, আইন তো প্লেয়ারের জন্যই বানানো, বা সেখানে আমাদের চেষ্টা করতে অসুবিধাটা কোথায়? সাকিবের মতো আরো কেউ যাতে ভুল না করে সেজন্য আইন বিশেষজ্ঞদের মাধ্যমে সচেতনতা তৈরির তাগিদ দিলেন এই আইনজীবী। বোর্ড যারা সম্মানিত যারা আছেন, সময় সংবাদ ঢাকা।
একদিনের ব্যবধানে চট্টগ্রামের পাইকারি বাজারে আরও বাড়ল পেঁয়াজের দাম। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম ও আমদানি খরচে বেড়ে যাওয়ায় দাম বাড়ছে। সরকারের নানা উদ্যোগের পরও দাম না কমায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এদিকে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশে ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে আরেক দফা বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। বৃহস্পতিবার সকাল থেকে মানভেদে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে 110 থেকে 115 টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকা দরে। সরবরাহ কম ও আমদানি খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের দর কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এটার কোনো পরিকল্পনা সরকার না নেয় তাহলে আমরা কি করব? হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের চট্টগ্রামে যেই দৈনিক যে 20-25 গাড়ি মাল আসতো ওটা আসে নাই। মায়ানমার এখন ডাবল হয়ে গেছে দাম কস্টিং। মায়ানমারের মাল এখন স্লো, যেখানে খাতুনগঞ্জে মাল আসতো 30-40 গাড়ি এখন হয়ে গেল 5 গাড়ির মধ্যে লিমিটেড। খুলনায় মাত্র 3 দিনের ব্যবধানে পাইকারি বাজারে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। আমদানি করা পেঁয়াজ 100 থেকে 105 টাকা এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 125 টাকা পর্যন্ত দরে। সরকারের নানা উদ্যোগের পরও পেঁয়াজের দাম বাড়তে থাকায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। আগে এক বস্তা পেঁয়াজ কিনতে লাগতো 3 থেকে 4 হাজার, আর এখন এক বস্তা পেঁয়াজ কিনতে টাকা লাগে 9 থেকে 10 হাজার টাকা। তো আমাদের ছোট দোকান, ঠিক আছে, আমাদের তো খুবই সমস্যা হচ্ছে। আমার ইনকাম কম, কিন্তু সেই জন্য দেখা যাচ্ছে দামের বেশি। এখন যেটা খাওয়া লাগতেছে না খেলে তো আর হবে না। যেটা পেঁয়াজটা, পেঁয়াজের দামটা কোনো কমুক, আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসুক, এটা আমরা চাই। তবে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে গত 2 দিনে কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে আমদানি করা পেঁয়াজের দাম। বৃহস্পতিবার বন্দরের আড়ত ও খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা পর্যন্ত দরে। আগের এলসি করা পেঁয়াজ বন্দরে ঢুকলে দাম আরও কমে আসবে বলে জানান আমদানিকারকরা। এদিকে ক্রমাগত পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করে বাসক। সাবিত সরোয়ার, সময় সংবাদ। পেঁয়াজের বাড়তি দামের বোঝা ভোক্তাদের আরও কিছুদিন বইতে হবে বলে জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেছেন খুচরা বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 5 টাকা কমলেও খুচরা পর্যায়ে এর তেমন কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছেন বিক্রেতারা। গেল 1.5 মাস ধরে পেঁয়াজের বাজারে নাকাল ভোক্তারা। রাজধানীর শ্যামবাজারে বৃহস্পতিবারের চিত্র কিছুটা ভিন্ন। বাজারে ঢুকেছে পেঁয়াজ, কমেছে দামও, তবে বিক্রি কম হচ্ছে বলে জানালেন আড়তদাররা। বেচাকেনা কম, বেচাকেনা কম হলে তো বাজারটা কমে যায়, কাস্টমার কম। পেঁয়াজ একটু আমদামি বেশি, ভিতরে বেচাকেনা একটু কম, আর কাঁচামাল বলতে বেচাকেনি কম মানে বাজার একটু কম। পার মামারা 112 থেকে 116 টাকা, এটা বিক্রি আর পাবনার দেশি 120 থেকে 125। আজকের শ্যামবাজারে আপনার বার মা মাল আছে না, 15 থেকে 20 গাড়ি বার মার মাল ঢুকছে। গত কয়েকদিনই মাল খুব কম ঢুকছে, 2 গাড়ি থেকে 4 গাড়ি 5 গাড়ি এর বেশি ঢোকে না। পাইকারি বাজারে পেঁয়াজ কিনতে এসেও স্বস্তি পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। পেঁয়াজ এখানে কষ্ট হয়, বাইরে যখন বেচতে যাই তখন তো মানুষ বলে যে পেঁয়াজের দাম কমবে, হেন হবে তেন হবে, টিভিতে দেখায়। আসলে তো আমরা কমে কিনতে পারতেছি না। দুদিনে পেঁয়াজের দাম বেশি ছিল, বেদায় আমরা নিয়ে বেশি দিয়ে কিনে নিয়ে বেশি বিক্রি করেছি। আজকে বাজার আমদামি আছে, আজকে বাজার একটু কম আছে, এই জন্য আজকে কমে বেচবো। এখান থেকে আমি পাইকারি নিলাম 110 টাকা কেজি, আর কালকে এটি আমি গতকালকে কিনছিলাম বাজার থেকে 140 টাকা করে নিয়েছি কেজি। গতকাল একটু বেড়ে ছিল, আজকে একটু কম, আজকে কেজিতে 5-7 টাকা কম। এদিকে বাণিজ্য মন্ত্রী বলেছেন খুচরা পর্যায়ে বাজার নিয়ন্ত্রণ পুরোপুরি সম্ভব নয়, তাই ভোক্তাদের আরও কিছুদিন বইতে হবে বাড়তি দামের বোঝা। অ্যাটলিস্ট এই মাসের শেষ পর্যন্ত, নতুন ওঠা পর্যন্ত, আর নতুন পেঁয়াজ ওঠার সাথে সাথে ভারতও তাদের এই যে বন্দর ওপেন করে দেবে, তো আমাদের এই সময়কার জন্য এই দামটা বেড়ে গেছে। সবাই যে সাধু মানুষ তা না, যখন একটু সময় যায় তখন কিছু কিছু অসাধু ব্যবসায়ী সুযোগের তাদের মতো করে সদ্ব্যবহার করে বলতে পারে, সেটা রয়েছে। আমরা চাচ্ছি আমাদের তরফ থেকে সব রকম মনিটর করা হচ্ছে, 100 ভাগ যেটা নিয়ন্ত্রণ করতে পারবো আমরা, সব জায়গায় পৌঁছতে পারবো এমনটা হয় না। আগামী মৌসুমে সরকার পেঁয়াজের আমদানি বন্ধ রাখার কথা ভাবছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ায় খুশি সাধারণ জেলেরা। অভিযান সফল হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
বরিশালে মাছের পাইকারি বাজার ইলিশের সয়লাব। বৃহস্পতিবার ভোর থেকেই নগরীর পোর্ট রোডের ইলিশের পাইকারি বাজার ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম হয়ে ওঠে। প্রতিমন ইলিশ বিক্রি হচ্ছে 25 থেকে 40 হাজার টাকা পর্যন্ত। ইলিশের বাজার সয়লাব আছে, ইলিশ আসো আলো আসার সম্ভাবনা আছে। নদীতে মাছ প্রচুর ছিল, যার জন্য ধরা পড়ছে, এখনো মাছ জেলেরা ধরছে। আমরা মৎস্য অধিদপ্তর তাতে খুশি যে আমাদের নদীতে যে পরিমাণ মাছ এসেছিল আমরা সেটা আহরণ করতে সক্ষম হয়েছি। চাঁদপুরের জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালি ইলিশ। বড় আকারের ইলিশের দেখা মিলছে পাইকারি বাজারগুলোতে। মোকামিরা বলছেন, প্রজনন মৌসুমে মাছ না ধরায় এখন কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছেন তারা। এই অভিযান পালন করছি, আমরা মাছ পাইছি, আল্লাহ দিলে আমাকে খুব আনন্দের ব্যাপার। এ পর্যন্ত মনে করেন না, 2 পোন মাছের মতো পাইছি, 2 আড়াই পোনের মাছের মতন পাইছি, মোটামুটি আল্লাহর রহমতে ভালো পাইছি। টানা কয়েকদিন যদি মাছটা আছে হয়তো আমাদের ক্ষতিটা ফুসবে। শত শত নৌকা নিয়ে কুলে ফিরছেন ভোলার জেলেরা। 22 দিনের নিষেধাজ্ঞার পর ইলিশের দেখা পেয়ে খুশি জেলেরা। এদিকে 22 দিন বন্ধ থাকার পর মাছ শিকারে গভীর সমুদ্রে যাচ্ছেন কক্সবাজার উপকূলের জেলেরা। বাঁকখালী নদীর মোহনা, ফিশারিঘাট, ননিয়ারছড়া ও মাঝিরঘাট থেকে নিবন্ধিত ট্রলারগুলো সাগরে রওনা দেয়। 22 দিন পরে যখন অবরোধ খুলে দিচ্ছে, এখন তো আমাদের বেশ ভালোই লাগতেছে, আর আশা করতেছি সামনে আমরা মাছ বেশি পাবো। বন্ধ শেষ, তারপর থেকে শত শত ট্রলার সাগরে গেছে, আর বাকি সব আমরা যাবো। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পটুয়াখালীর পায়রা ও তেঁতুলিয়া নদীতে উৎসবমুখর পরিবেশে জেলেদের মাছ ধরতে দেখা যায়। এছাড়া শরীয়তপুর এবং উপকূলের জেলা বরগুনাতেও জালে ধরা পড়ে কাঙ্ক্ষিত ইলিশ। রওজায় জাবিদ ঐশী, সময় সংবাদ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লটারি করে ধান চাল কেনার লক্ষ্যমাত্রা ঘোষণা, সরাসরি কৃষকের কাছ থেকে কেনার সিদ্ধান্ত সরকারের, আমন বেচলে বেচা যাবে না বোরো। পেঁয়াজের ঝাঁজে অস্থির খাতুনগঞ্জের পাইকারি বাজার, খুচরা বাজারে আগুন, বাড়তি দামের বোঝা আরও কিছুদিন বইতে হবে বললেন বাণিজ্যমন্ত্রী। এবং সাকিবের শাস্তি কমাতে আইসিসিকে অনুরোধের বিষয়টি প্রক্রিয়াধীন জানালেন বিসিবির প্রধান নির্বাহী। কেন্দ্রীয় চুক্তিতে সাকিব থাকবেন কিনা সিদ্ধান্ত হয়নি এখনও। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।